নমস্কার সবাইকে আজকে আমরা এখানে সমবেত হয়েছি ইউনিটি রানের জন্য ত্রিপাঠী মহাশয়কে আসন গ্রহণ করতে অনুরোধ করছি এডিশনাল ডিজি অনুরাগ ধ্যানকর এবং সৌরভ ত্রিপাঠী মহাশয়কে একে একে আইজি এল ডার্লং মহাশয়কেও মঞ্চে আসন গ্রহণ করতে বিনম্রভাবে অনুরোধ করছি আইজি এল ডার্লং উপস্থিত আছেন রাজ্যের ইন্ডাস্ট্রি কমার্স এবং অন্যান্য দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী আজকের এই অনুষ্ঠান যেটা হচ্ছে এই মাঠে সে অনুষ্ঠানের যিনি সূচনা করবেন আমাদের এই রাষ্ট্রের গৃহমন্ত্রী ছিলেন আমাদের স্বাধীনোত্তর পরে দেশে আমি হিন্দিতে শপথ বাক্য পাঠ করব আপনারা কাইন্ডলি সবার সহযোগিতা করুন মে সত্যনিষ্ঠা শপথ লেতা হুম কি মে রাষ্ট্র কি একতা অখণ্ডতা ও সুরক্ষা কি বানানে রাখনে কে লিয়ে সত্য কা স্বয়ং কা সমর্পিত করুঙ্গা আপনি দেশবাসীও কে বীচ রয়েছেন মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রীমতী শান্তনা চাকমা মহাশয়া রয়েছেন রাজ্য বিধানসভার মাননীয় উপাধ্যক্ষ শ্রদ্ধেয় শ্রী রামপ্রসাদ পাল মহাশয় রয়েছেন পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলা সভাধিপতি শ্রদ্ধেয় শ্রী হরিদুলাল আচার্য মহাশয় রয়েছেন মাননীয় বিধায়িকা শ্রীমতী মীনারানী সরকার মহাশয়া সহ অন্যান্য বিশিষ্টগণ বেলুন ওড়িয়ে ঐক্যের প্রতীক হিসেবে এই সুন্দর মুহূর্তের সাক্ষী রইলাম আমরা প্রত্যেকেই এরপরই সবুজ পতাকা নিয়ে ইউনিটি রানের শুভ সূচনা করবেন সুনিশ্চিত করনে কে লিয়ে আপনা যোগদান
करने का भी शुद्ध निष्ठा से संकल्प करता हूँ। धन्यवाद। সংস্থা থেকে আগত যুবক যুবতীরা, বিদ্যালয় এবং অন্যান্য সংস্থা থেকে আগত যুবক এবং যুবতীরা, আরো আজ 31 অক্টোবর একটু আগে শুনেছেন আপনারা সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী সারা দেশব্যাপী পালিত হচ্ছে। এই দিবসটি রাষ্ট্রীয় একতা দিবস নামেও পরিচিত এবং 2014 সালে প্রথমবারের মতো এই দিনটি উদযাপিত হয়েছিল। কারণ ভারতবর্ষের জন্য সর্দার বল্লভভাই প্যাটেলের অসাধারণ কাজগুলি যেন স্মরণ করে ভারতের লৌহমানব এর প্রতি শ্রদ্ধা জানানোর লক্ষ্যে এটা পালিত হয়েছিল। এই দিনে বেশ কিছু ইভেন্টের আয়োজন করা হয়, যেমন রান ফর ইউনিটি, ভারতীয়দের মধ্যে জাতীয় অখণ্ডতা, জাতীয় ঐক্যের অঙ্গীকার এবং সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান সম্পর্কে সচেতনতা বাড়াতে দেশব্যাপী একটি ম্যারাথন। উনি ছিলেন অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারতের মূল কাণ্ডারি। 2018 সালের আমাদের দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি এবং কেন্দ্রীয় সরকার সর্দার বল্লভভাই প্যাটেলের সম্মানে গুজরাটে স্ট্যাচু অফ ইউনিটি উন্মোচন করেছিলেন। আবার এটা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি। সর্দার প্যাটেল 1875 সালের 31 অক্টোবর গুজরাটের নাদিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, এটা আপনারা সবাই জানেন। এবং তিনি ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ছিলেন। তিনি ভারতের যেটা বলছে ইউনিটি, ভারতীয় ফেডারেশন তৈরি করার জন্য অনেক ভারতীয় রাজ্যের একীকরণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। স্বাধীনতার সময় সর্দার প্যাটেল বেশ কয়েকটি রাজ্যকে ভারতীয় ইউনিয়নের সাথে একত্রিত হতে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি ভারতের স্বাধীনতার জন্য একজন সামাজিক নেতা হিসাবেও কঠোর পরিশ্রম করেছিলেন। বারদুলি একটা জায়গা আছে, সেখানের মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, যার অর্থ প্রধান বা নেতা। ভারতকে একত্রিত করতে এবং ভারতকে একটি অখণ্ড এবং অবিচ্ছিন্ন ভারত গড়ে তোলার ওনার স্বপ্ন ছিল। ভারতকে একটি স্বাধীন জাতি হিসেবে গড়ে তোলার জন্য তার বিশাল অবদানের জন্য তিনি ভারতের প্রকৃত একীকরণকারী হিসেবে স্বীকৃত। তিনি ভারতের জনগণকে শ্রেষ্ঠ ভারত গঠনের জন্য ঐক্যবদ্ধ হয়ে একসঙ্গে বসবাস করার জন্য অনুরোধ করেছিলেন। আধুনিক সর্বভারতীয় পরিষেবা ব্যবস্থা, যেটাকে বলে মডার্ন অল ইন্ডিয়া সার্ভিসেস সিস্টেম, প্রতিষ্ঠা করার কারণে তাকে প্যাট্রন সেইন্ট অফ ইন্ডিয়া সিভিল সার্ভেন্টস হিসেবে স্মরণ করা হয়। 1857 সালে অবিচ্ছিন্ন ভারতের, আপনাদের জানার জন্য বলছি, আয়তন ছিল 83 বর্গ লক্ষ বর্গ কিলোমিটার, বর্তমানে সেটা মাত্র 33 লক্ষ বর্গ কিলোমিটার। তাই সর্বশেষে সকলের প্রতি আহ্বান রইল, আমাদের আজ শপথ নিতে হবে, আমরা যেন এক ভারত, আমাদের ক্রীড়ামন্ত্রী বলেছেন, আমরা যেন এক ভারত, শ্রেষ্ঠ ভারত, অখণ্ড ভারত গড়ে তুলতে সবাইকে সবাই যেন ঐক্যবদ্ধ হই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যত্ন বেলায় বেলায় হাম্বাই।